গঙ্গারামপুর পৌরসভার 16 ও 15 নম্বর ওয়ার্ডে আলোক বাতিস্তম্ভের উদ্বোধন করলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র। বৃহস্পতিবার সন্ধেবেলা গঙ্গারামপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এবং পরবর্তীতে 15 নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে আলোক বাতিস্তম্ভের উদ্বোধন করেন প্রশান্ত মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন জয়ন্ত দাস, সুভদ্রা রাজবংশী সহ অন্যান্য পৌর কর্মকর্তারা। মূলত গঙ্গারামপুর পৌরসভার জ্যোতি বসু রোড এবং মিলন মোড় থেকে শিববাড়ি রোডে পর্যাপ্ত আলো ছিল না। দীর্ঘদিন ধরে এই এলাকায় আলোকবাতির দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের চাহিদার কথা মাথায় রেখে প্রশান্ত মিত্র সম্প্রতি আলোক বাতিস্তম্ভ বসান। এদিন আনুষ্ঠানিকভাবে সেই আলোক বাতিস্তম্ভের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র। আজকে আমরা 15 নম্বর এবং 16 নম্বর এই দুটো ওয়ার্ডে আমাদের টিউবওয়েলের লাইটের মধ্য দিয়ে আমরা এই দুটো ওয়ার্ড আলোয় আলোকিত করার যে ব্যবস্থা করেছিলাম তার আজকে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সমস্ত এলাকাটা আলোয় আলোকিত হয়ে গেল। আর সেই জায়গাটাই আমরা এসেছিলাম আজকে, এবং এই এলাকার মানুষ এতে খুব খুশি হয়েছে যে তাদের আর সন্ধ্যার পর চলাফেরা করতে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। আর তাদের যে বার্তা, সেই বার্তার মধ্য দিয়েই এটা পরিষ্কার হয়ে গেল যে তারা খুব খুশি হয়েছে, এবং আগামী দিন এইভাবেই আমরা যাতে তাদের পাশে থেকে আমরা এইভাবে তাদের কাজগুলো করে দিতে পারি, এটাই আমি বললাম তাদেরকে। তাদের আশীর্বাদও আমরা চেয়েছি গঙ্গারামপুর পৌরসভার সমস্ত কাউন্সিলরের কাছে এবং সমস্ত মানুষের কাছে, যে তারা যাতে কাউন্সিলরদের এইভাবেই আশীর্বাদ করে চলেন। তাহলে দেখবেন আপনাদের যে অসুবিধাগুলো আছে ওয়ার্ডে ওয়ার্ডে সেই কাজগুলো, এবং তার সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডে কিছু ড্রেনেরও কাজ চলছে এবং রাস্তারও কাজ চলছে, যেগুলো মানুষের চাহিদা ছিল সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে চলেছি। এই বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, আগে কিরকম ছিল, আগে অন্ধকার ছিল তো অতটা ভালো হচ্ছিল না, এক বেরোলেই ভয় লাগতো, এখন ভালো হচ্ছে, লাইট সবাইকে দেখা যাচ্ছে। চেয়ারম্যান ব্যবস্থা করলেন, কি বলবেন চেয়ারম্যানকে? ধন্যবাদ জানাবো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।